বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের আজ জন্মদিন। গানের পাখি তার সুরেলা কণ্ঠের মায়ায় ডুবিয়ে রাখেন শ্রোতাদের। তার গান যুগ যুগ ধরে জায়গা করে আছে দেশের মানুষের মনের গহীনে। অনামিকা তিথি রিপোর্ট। সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র তিনি, অসংখ্য কালজয়ী গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই গুণী শিল্পী। বলছি কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের কথা। আজ এই গানের পাখির জন্মদিন। সবটা জানালা খুলে দাও না। দেশাত্মবোধক গান থেকে শুরু করে বাংলা গানকে প্রায় চার দশক ধরে বিশ্বব্যাপী সমৃদ্ধ করে চলেছেন এই কিংবদন্তি। সবকটা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাড়িয়া দে, সুন্দর সুবর্ণ, এ ধরনের অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। ১৯৫৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬২ সালে প্রয়াত সুরকার সঙ্গীত পরিচালক রবিন ঘোষের পরিচালনায় এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে শিশু শিল্পী হয়ে প্রথম গান করেন। এরপর ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা সিনেমাতে মধুর জ্যোৎস্না দীপালি গানের মাধ্যমে প্লেব্যাক গায়িকা হয়ে আত্মপ্রকাশ করেন। গান ছাড়াও সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের উল্কা সিনেমায় অভিনয় করেন। ১৫০০-র অধিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা এই গায়িকা। তার গাওয়া গানের সংখ্যা ১০,০০০-এরও বেশি। এছাড়াও অসংখ্য জনপ্রিয় আধুনিক গানের শিল্পী তিনি। সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গারে ১৪ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার রেকর্ড করেছেন তিনি। এছাড়াও তার কাজের ঝুলিতে রয়েছে ২১ পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, বাচসাস সহ অসংখ্য সম্মাননা। তার গাওয়া বেশ কিছু দেশের গান গেঁথে আছে মানুষের হৃদয়ে হৃদয়ে, তা দিয়ে তিনি এই বাংলার বুকে বেঁচে থাকবেন শত শত বছর। অনামিকা তিথি, বিনোদন ডেস্ক, দেশ টিভি।